রাহুলের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ফাইন্যান্সিয়াল টাইমস এতে বলা হয়েছে গত সপ্তাহেই শপথ নিয়েছেন মোদী জহরলাল নেহরুর পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে জয়ী হয়েছেন তিনি কিন্তু ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন কারণ এ সরকার এক দশকের মধ্যে এবার সবচেয়ে দুর্বল অবস্থায় আছে দু সালের ক্ষমতায় যাওয়ার পর এবারই প্রথম নির্বাচনের সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে বিজেপি ক্ষমতা বজায় রাখতে দলটি তাই মিত্র দলগুলোর ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে অন্যদিকে নির্বাচনের ফলাফলে রাহুল কংগ্রেস পার্টি নেতৃত্বাধীন বিরোধী জোট পূর্বাভাসের চেয়েও অনেক ভালো সাফল্য পেয়েছে ভারতের লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুইশো চৌত্রিশটি আসনে এবার জয় পেয়েছে এ জোট আর বিপুল জয়ের পূর্বাভাস নিয়ে শেষ পর্যন্ত মেট্রিক দুইশো তিরানব্বই আসনে নির্বাচনে ক্ষমতায় আছে মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট নির্বাচনের এই ফলাফল বিরোধী নেতা রাহুল গান্ধীকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে ধারণা করা হচ্ছে নির্বাচনের পর ভারতের নতুন পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা হিসেবে রাহুলের নাম ঘোষণা করবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট নির্বাচনী ফলের পরিসংখ্যান টেনে ফাইন্যান্সিয়াল টাইমসকে রাহুল বলেন সংখ্যাগুলো এমন যে এগুলো খুব ভঙ্গুর এবং সামান্য ঝামেলা হলেও সরকারের পতন ঘটে যাবে মূলত একটি শরিক দল বেঁকে বসলেই হবে রাহুল গান্ধী দাবি করেছেন মোদী শিবিরে আগে থেকেই বড় অসন্তোষ ছিল তাই নয় এসব ঝামেলার সূত্র ধরে আগে থেকেই মোদীর পক্ষের কিছু নেতা বিরোধী জোটের সঙ্গে করে আসছে যদিও এই বিষয়ে এর বেশি কিছু জানাতে অনাইহা প্রকাশ করেন কংগ্রেস নেতা দাবি করেছেন দেশের স্বাভাবিক ও ন্যায্য পরিস্থিতির মধ্যে নির্বাচন হলে তাদের বিরোধী জোট সংখ্যা গরিষ্ঠ আসন পেত ভোটের আগে গান্ধী এবং তার সহযোগীরা মোদীর সরকারকে বিরোধী নেতা কর্মীদের ওপর ক্র্যাক ডাউনের জন্য অভিযুক্ত করেছিল এর মধ্যে দুজন মুখ্যমন্ত্রীকে কারাগারেও যেতে হয়েছে এমনকি কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয়েছে সেই দিনগুলোর কথা স্মরণ করে রাহুল বলেন আমরা পিঠে হাত বেঁধে যুদ্ধ করেছি এবং ভারতীয় সাধারণ মানুষ ও দরিদ্র মানুষেরা জানত তাদের কি করতে হবে অপরদিকে কয়েক ঘন্টার বেশি সময় ধরে দেশজুড়ে ব্ল্যাক আউটের মুখোমুখি হয় ইকোয়েডর এসব এলাকার মধ্যে রাজধানীর কুইটত সহ অনেকগুলো বড় শহর রয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মেট্রো পরিবহন সড়ক ট্রাফিকের ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো বিকল হয়ে পড়ে স্থানীয় সময় বিকেল তিনটার পর হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ঘটে ইকুয়েটরে এমন পরিস্থিতিতে বিদ্যুৎ পরিচালিত পাতাল রেলও আকস্মিকভাবে বন্ধ যায়। রাজধানী কুইটর পাতাল রেলে আটকা পড়ে শত শত লোক অন্ধকার মেট্রো টানেলে পায়ে হেঁটে বের হতে ভোগান্তিতে পড়তে হয় তাদের গোটা দেশের পঁচানব্বই বৈভাগ পরিষেবা সময় অপেক্ষা করতে হয় কুইটোতে লাখের ফলে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করে সরকার রাতে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয় সব বাতিল ঘোষণা করে কুইটোর শহর কর্তৃপক্ষ প্রায় এক ঘন্টা পর রাজধানীর কয়েকটি স্থানে ধীরে ধীরে বিদ্যুৎ ফিরতে শুরু করে জ্বালানি মন্ত্রী রবার্ট তুলুক জানান জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণের ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সারা দেশে গত এপ্রিল মাসেও গত এপ্রিল মাসেও জাতীয় গ্রিডে বিপর্যয়ের শিকার হয় ইকুয়েটর দেশটির পঁচানব্বই ভাগেরও বেশি বিদ্যুৎ আসে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাকৃতিক খরার কারণে জলবিদ্যুতের জলধারাগুলো শুকিয়ে যায় তখন ওই সময় একটা না তেরো ঘন্টা পর্যন্ত বিদ্যুৎহীনতার সঙ্গে লড়াই করতে হয়েছিল ইকুয়েটর